এবারের শ্রীভূমিতে উচ্চতা কত থাকছে? প্রায় 130 থেকে 140 ফুট হাইট হবে। আর এটা হচ্ছে শ্রীভূমি যাওয়ার রাস্তা, এটা হচ্ছে ক্লক টাওয়ার। তোমরা এই ক্লক টাওয়ারটা দেখে নাও, এখান থেকে শ্রীভূমি যাওয়া সুবিধা হবে তোমাদের। শ্রীভূমি প্যান্ডেলের যে চূড়াটা তোমরা দেখতে পাচ্ছ, এখন এদিকে প্যান্ডেলের দিকে সামনের দিকে ঘিরে দিয়েছে, এই যে প্যান্ডেল ঘিরে দিয়ে অনেক বাঁশও রয়েছে এখানে দেখতে পাচ্ছ তোমরা, যে এখনও কাজ বাকি আছে অনেকটা। কতটা বাকি আছে আমি পুরো ভিডিওতে বলবো তোমাদেরকে, তোমরা ভিডিওটি দেখতে থাকো, কেউ স্কিপ করবে না, স্কিপ করলে অনেক কিছু বাদ চলে যাবে। স্পোর্টিং ক্লাব মানে যেই ক্লাবটি আয়োজিত আমাদের এই প্যান্ডেলটি হয়, প্রত্যেক বছর একটা নতুন নতুন থিম করা হয়, সেটি শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। এটা দেখে কিছু মনে পড়ছে? প্রায় 1 কিলোমিটার ওপর হাঁটা এই রাস্তাটা। তো আজকে আমি এখন যাচ্ছি শ্রীভূমি দুর্গাপুজো, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। এই যে তোমরা রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা হচ্ছে শ্রীভূমি যাওয়ার রাস্তা। আর দুর্গাপুজোর সময় প্রায় 1.5 কিলোমিটার রাস্তা এত পরিমাণে ভরে যায়, মানে ভিড়েতে মানে বলা যাবে না কত পরিমাণে ভিড়েতে হাঁটতে কত সময় লাগে, বহু সময়। আর এটা হচ্ছে দুর্গাপুজোর মানে কী বলবো, যাওয়ার শ্রীভূমি যাওয়ার রাস্তাটা পুরো ভরে যায়। আর আকাশের ওয়েদারটা এত সুন্দর দেখতে লাগছে, তোমায় কী বলবো। আর ওই সামনের দিক দিয়েও মানে আসা যায়। আমাদের গর্ব জাতীয় পতাকা কীভাবে হাওয়াতে এ হচ্ছে দেখতে পাচ্ছে, খুবই অসাধারণ একটি দৃশ্য, মানে এটা দেখা যায় না, খুব কম দেখা যায় যেরকম হাওয়াতে এ হচ্ছে। যাই হোক, আর এই আকাশ এত সুন্দর, তার পেছনে আকাশটা এত সুন্দর দেখতে লাগছে, যাই হোক তোমরা মিস করো না। শ্রীভূমিতে এবার কি প্যান্ডেল করছে? এখানে একটা বড় স্ট্যাচু করা রয়েছে, আর সামনের দিকে হাত এগিয়ে যাও এরকম কিছু ইন্দেশ দিচ্ছে। আর এইখানে যাওয়ার রাস্তা, আর এইটা দিয়ে সবাই আসবে, আর এখান দিয়ে ভেতরে সবাই ঢোকা হবে। আর এখানে একটা রয়েছে, এই যে দেখতে পাচ্ছ ঘোড়াতে মানে রয়েছে, আর এটা দিয়েও আসা যাবে, এটা দিয়ে এসে এটা দিয়ে হয়ে ভেতরে ঢোকা যাবে। পুজোর সময় কী হবে জানি না, তো চলো আমরা যাওয়া যাক। পুরো ভিডিওটা তোমরা দেখো, স্কিপ না করে কেউ দেখো, স্কিপ করলে শ্রীভূমি যাওয়ার অনেক কিছু তথ্য অনেক কিছু বাদ পড়ে যাবে। তাই জন্য বলছি পুরো ভিডিওটা দেখবে, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব, যারা নতুন তারা সাবস্ক্রাইব করে নেবে নতুন নতুন ভিডিওর জন্য। এই তো শরীরটা খারাপ, তো ওই জন্য তাই। আর এই যে সামনে দেখতে পাচ্ছ তোমরা, এই যে তিরঙ্গা লহরায় হামেশা। এটা দিয়ে ভেতরে ঢোকার রাস্তা, আর ওটা দিয়ে এটা দিয়ে বাইরে বেরোনোর বেরিয়ে যাওয়ার রাস্তা করবে, এটা দিয়ে যাওয়া সোজা বেরিয়ে যাওয়ার রাস্তাটা করবে। আর শ্রীভূমি প্যান্ডেলটা দেখতে পাচ্ছ প্রায় 140 থেকে 150 ফুট হাইট হবে, সেটা তোমরা আমার ভিডিওতে দেখতেই পাচ্ছ যে কতটা হাইটে করা হয়েছে। আর আমি সামনের দিকে এগিয়ে যাব, তোমাদের মানে কোনটা দিয়ে বেরোনোর যে পথটা সেটা আমি দেখাবো। আর এই যে বাঁশের এখনও কাজ অনেক বাকি চলছে কাজ, আর 1 মাস বাকি পুজো, আর 1 মাস পরেই আমাদের পুজো আরম্ভ। এই যে এই টিমটা সরিয়ে দিয়ে এখান দিয়ে রাস্তা যাবো। এটা হচ্ছে স্পোর্টিং ক্লাব, স্পোর্টিং ক্লাব এস্টাবলিশ হচ্ছে 1966 সালে, মানে এই ক্লাবটি আয়োজিত হয় আমাদের এই প্যান্ডেল। আর ভেতরে ঢোকা যাক এবারে, ভেতরে ঢুকবো। এই সাদা সাদা দেখতে পাচ্ছি ওপরে যে প্যান্ডেলের এটা করে রেখেছে, এখানে বাঁশ কত রয়েছে, আর দেখতে পাচ্ছি সাদা সাদা করে রেখে দিয়েছে প্যান্ডেলের যে থিম, মেন থিম সেটাকে তৈরি করে রেখে দিয়েছে। সামনের দিকে আমরা এগিয়ে যাব, দেখি সামনের দিকে কত কী কাজ বাকি।
আর এই দিকটা এখনো কাজ চলছে, এখানে কাজ এখনো রয়েছে, অনেক কিছু কাজ বাকি দেখতে পাচ্ছ, প্লাইয়ের কাজ এখনো বাকি আছে, সব রেডি করা হচ্ছে। এই যে ভেতরে দেখতে পাচ্ছ প্লাইউডের কাজ রেডি করে রেখে দিয়েছে, আর তার জন্যই কি বলবো, ওইখানে ঠাকুরের মঞ্চটা দেখতে পাচ্ছ তোমরা, এখানে ঠাকুরটা হবে। আর এই যে লোহার বিমগুলো, চারটে লোহার বিম রয়েছে দেখতে পাচ্ছ, চারধারে চারটে লোহার বিম করে দিয়েছে, এটা পারমানেন্ট। আর এটা খুঁটি যে পূজা হয়েছিল দেখতে পাচ্ছ, খুঁটি পুজো বাঁশটা এখন রয়েছে, ফুলগুলো শুকিয়ে গেছে, আর ওপরটা এরকমই থাকে, ওপর টিনের থাকে, এটা হচ্ছে পারমানেন্টলি করা। আর ভেতরে প্যান্ডেল, এই যে প্লাইউডের কাজগুলো পরে করা হয়, প্রত্যেক বছর করা হয়, আর এটা দিয়ে যাওয়ার রাস্তা, আর ঠাকুরকে আর এদিকটা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে সরিয়ে নেওয়া হবে, এগুলো হচ্ছে রোদের জন্য ছাওয়ার জন্য করেছে, এরা কাজ করার জন্য সুবিধার জন্য এইগুলো করা হয়েছে। আর এই প্যান্ডেলের এই যে বাঁশগুলো দেখছো, এইগুলো দিয়ে এখনো ওপরে কাজ অনেকটা বাকি, শিবভূমি আর কতদিনের মধ্যে কাজ কমপ্লিট করবে সেটা দেখা যাবে। এটা সামনেটা দেখবো, প্যান্ডেলটা দেখতে পাচ্ছো খোলা আকাশের নিচে প্যান্ডেলটা, আর কতটা হাইট হবে তোমরা বুঝতে পারছো, এই সাইডে এগুলো করে দিয়েছে বলে ভালো করে দেখাতে পাচ্ছি না, যাই হোক 140 থেকে 150 ফুট এরকম হাইট হবে। আর এই হচ্ছে দুর্গা ঠাকুরের মেন শেপটা, সাউথের যে দুর্গা ঠাকুরের ডিজাইন হয় মন্দিরের ডিজাইন, যে তিরুপতি বালাজি যে প্যান্ডেলটা হচ্ছে আমাদের শ্রীভূমিতে, সেই ঠাকুরের ধাঁচটাও ঠিক সেই রকম হয়েছে। তো এবারে এরকম করবে, শ্রীভূমিতে উচ্চতা কত থাকছে, প্রায় 130 থেকে 140 ফুট হাইট হবে, আর এবারে 52 বছরে পড়বে আমাদের শিবভূমির পূজা। আর এবারে তোমরা দেখতে পাচ্ছ এই যে মানে এগুলোকে যে মন্দিরের যে মানে ওপরে সাদা অংশটা, সেটা স্ট্রাকচার তৈরি করা হয়েছে, একে একের পর তৈরি করে রাখা হয়েছে। আর আমাদের শিবভূমি প্যান্ডেলটা প্রায় কতটা উচ্চতা দেখতে পাচ্ছ, মিস্ত্রিরা কাজ করছে, আর এখানে সব কিছু রাখা হয়েছে, তোমাদের দেখাবো। পড়ে যাবে না,